গুড ইভিনিং বন্ধুরা, আজ 18 মে বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, প্রকৃতির রুদ্ররূপে পুরোপুরি বিধ্বস্ত পাহাড়ের রেল পরিষেবা 24 মে পর্যন্ত বাতিল সব ট্রেন। জোর তুফান সহ টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন, রেড অ্যালার্ট আসাম মেঘালয়ে। ভেসে গেছে রেল লাইন, 10-এ বিধ্বস্ত সড়ক, এক কথায় মহা সমস্যায় বরাক উপত্যকা। বরাকের যোগান নিয়ে দিশপুরে বৈঠক, সব দিক দিয়েই অবরুদ্ধ বরাক উপত্যকা সহ গোটা দক্ষিণ আসাম। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে জুলাইয়ে, পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুত রয়েছে করিমগঞ্জে, কালোবাজারির চেষ্টা করলে কঠোর পদক্ষেপ, বললেন ডিসি মৃদুল কুমার যাদব। ভয়ঙ্কর আকার ধারণ করেছে কুশিয়ারা নদী, চুক রাঙ্গাচ্ছে কুশিয়ারা, করিমগঞ্জে 6টি শিবির। করিমগঞ্জে আধিকারিক কর্মীদের হেডকোয়ার্টার না ছাড়ার নির্দেশ। করিমগঞ্জে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা কংগ্রেস, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নিচ্ছে কালোবাজারিরা, বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। প্রকৃতির রুদ্ররূপ, গুণোৎসবের আগে হাইলাকান্দির 25টি স্কুল জলমগ্ন, লাগাতার বৃষ্টিতে মেগা ইভেন্টের সফলতা নিয়ে সংশয়। করিমগঞ্জের কায়স্থ গ্রামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, নিহত 2, আহত 1। 100 দিনের কাজকে ঘিরে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠার পর কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার, দুর্নীতি রোধে বায়োমেট্রিক কেন্দ্রের। প্রধানমন্ত্রী আবাসের 5 লক্ষ সুবিধা প্রাপককে কাল অনুমোদন পত্র, আসামের ইতিহাসে প্রথম, দাবি বিভাগীয় মন্ত্রী রঞ্জিতের। এবং সর্বশেষ খবরটি হল, বরাকের বিপর্যয়ে দেখা নেই একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ঝড় তুফান সহ টানা বৃষ্টিপাতে দেশের বিভিন্ন রাজ্যের অবস্থা শোচনীয়, আসামেও বিপর্যস্ত জনজীবন। গ্রাম থেকে শহর কত মানুষ যে ঘর ছাড়া তার কোনো হিসাব নেই। এরই মধ্যে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তথ্য আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে। প্রকাশিত কেন্দ্রের তথ্য অনুযায়ী, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ধারা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডেও প্রবল বেগে ঝড় বইতে পারে। প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে কেরল সহ কর্ণাটকেও। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি রয়েছে উত্তর পূর্বের আসাম, মেঘালয়। এই দুই রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। অপরদিকে সব দিক দিয়েই অবরুদ্ধ বরাক উপত্যকা সহ গোটা দক্ষিণ অসম। এরই মধ্যে আগামী 20 তারিখ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রথম সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে পরীক্ষায় তারা বসবেন কী করে, এ নিয়ে উদ্বেগে ছিলেন পড়ুয়ারা। পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল ছাত্রছাত্রী মহল থেকে। মঙ্গলবার আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে জানানো হয়েছে, পড়ুয়াদের আর্জি মেনে ওই পরীক্ষাগুলি জুলাই মাসের প্রথম সপ্তাহে পিছিয়ে দিতে সংশ্লিষ্ট বিভাগগুলিকে বলেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর প্রদোষ কিরণ নাথ জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের জেরে পড়ুয়ারা পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। আমরা সংশ্লিষ্ট বিভাগগুলিকে জানিয়ে দিয়েছি, তারা পরিস্থিতি বিবেচনায় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। যেহেতু জুনে গ্রীষ্মের ছুটি থাকবে, তাই জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষা পিছিয়ে দেওয়া যেতে পারে বলেও বিভাগগুলিকে বলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু বিভাগ এই পরীক্ষা জুলাইয়ের প্রথম সপ্তাহে পিছিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন রেজিস্ট্রার ডক্টর প্রদোষ কিরণ নাথ। অপরদিকে পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুত রয়েছে করিমগঞ্জে, বন্যার সুযোগে কেউ কালোবাজারি করলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে জেলা প্রশাসন, মঙ্গলবার এই মন্তব্য করেছেন জেলাশাসক মৃদুল কুমার যাদব। অন্যদিকে বন্যা হওয়া মাত্রই আলু ডিমের দাম বেড়ে গেছে করিমগঞ্জে, 20 টাকা থেকে 1 লাফে 35 টাকায় পৌঁছে গেছে ব্রয়লার মুরগির ডিমের হালি, এমনকি অন্য অত্যাবশ্যকীয় সামগ্রীরও মূল্যবৃদ্ধি হয়েছে। তবে গত 2 দিন থেকে খাদ্যদ্রব্যের বাজার মূল্যের কোনো তালিকাই নেই খাদ্য ও অসামরিক বিভাগের হাতে, সরকারি ছুটির দোহাই দিয়ে চলেছেন বিভাগীয় আধিকারিকরা। বন্যার সুযোগে কালোবাজারি শুরু হয়েছে করিমগঞ্জে, পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুত থাকার পরও মূল্যবৃদ্ধি হয়েছে, সড়কপথ বন্ধ হওয়া মাত্রই আলুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার আলু খুচরো বাজারে 35 টাকায় বিক্রি হলেও
মঙ্গলবার তা 40 টাকায় গিয়ে পৌঁছেছে। এমনকি আচমকা ব্রয়লার মুরগির ডিমের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে, 20 টাকা থেকে 1 লাফে 30 টাকা হয়ে গেছে ডিমের হালি। খাদ্যদ্রব্য মজুত থাকার পরও কিছু পাইকারি ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টির পথে হাঁটছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে বন্যার দুদিন পার হয়ে গেলেও দ্রব্য সামগ্রীর মূল্য তালিকা নেই খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের কাছে। করিমগঞ্জবাসীকে মূল্য জানাতে ব্যর্থ হচ্ছেন বিভাগীয় আধিকারিক। মঙ্গলবার এ নিয়ে বিভাগীয় আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে কোনো জবাবই দিতে পারেননি তিনি। সাপ্লাই ইন্সপেক্টরের মন্তব্য, গত দুদিন সরকারি ছুটি থাকায় বাজার মূল্য নির্ধারণ করা যায়নি। আপাতকালীন সময়ে বিভাগীয় আধিকারিকের সরকারি ছুটির দোহাই দেওয়া নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে ব্যাপারটি নিয়ে মন্তব্য করেছেন জেলা শাসক মৃদুল যাদব বলেন, বন্যায় খাদ্যদ্রব্যের কোনো সংকট হবে না, পর্যাপ্ত খাদ্যদ্রব্য মজুত রয়েছে। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারির চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ প্রয়োজনীয় সামগ্রীসহ খাদ্যদ্রব্যের মূল্য নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে তিনি জানিয়েছেন মৃদুল যাদব। অপরদিকে ভেসে গেছে রেললাইন 10-এ বিধ্বস্ত সড়ক, এক কথায় মহাসমস্যায় বরাক উপত্যকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্যের মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়ার পৌরোহিত্যে দিশপুরে এক জরুরি বৈঠক হয়েছে। এনডিআরএফ ও এসডিআরএফের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে গোটা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্য সচিব। সেখানেই বরাক উপত্যকার 3 জেলায় কীভাবে অত্যাবশ্যক সামগ্রীর যোগান অব্যাহত রাখা যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে ডিমা হাসাওয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসার ব্যাপারেও কথা বলেছেন বড়ুয়া। বৈঠকে বায়ুসেনা, সেনাবাহিনী, এনএফরেল, এনএইচএআই, পূর্ত বিভাগ ও খাদ্য নিগমের আধিকারিকরাও ছিলেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন মুখ্য সচিব। কাছাড় জেলায় এদিনও একদিকে রেকর্ড সৃষ্টি, অন্যদিকে বরাক নদীর জলের ব্যাপক ঊর্ধ্বগতি, দুইয়ে মিলে বন্যা পরিস্থিতি ছিল ভয়াবহ। ও বরাক নদীর জল ঢুকে মঙ্গলবার নতুন করে প্লাবিত হয়েছে কালীবাড়ি চরের কিছু এলাকা। নদীর জল বাড়ায় এদিন অন্নপূর্ণাঘাট, নিউ কলোনিতে আরও বেশ কয়েকটি গড় তলিয়ে গেছে। তপবন্য করে বেড়েছে প্লাবিত এলাকা, কিন্তু রেকর্ড বৃদ্ধি হলেও শেষ পাওয়া খবর অনুযায়ী বরাকের জল স্থিতাবস্থায় রয়েছে। অপরদিকে প্রকৃতির রুদ্ররূপে পুরোপুরি বিধ্বস্ত পাহাড়ের রেল পরিষেবা, লামডিং বদরপুর হিল সেকশনের অবস্থা তো শোচনীয় ছিলই। সোমবার লামডিং বদরপুর সেকশনে বেশ কয়েকটি স্থানে নতুন করে দশ নেমেছে, হচ্ছে টানা বৃষ্টিপাত, ফলে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। 24 মে পর্যন্ত পাহাড় লাইনের সব ট্রেন বাতিল করা হয়েছে, এমনটাই খবর রেল সূত্রে। মঙ্গলবার রেল সূত্রে জানা গেছে মোট 53টি স্থানে 10 নেমেছে, এর মধ্যে 11টি জায়গায় রেললাইন থেকে মাটি সরাতে পেরেছে রেল। তবে বাকি অংশে রেললাইনের উপর 10-এর স্তূপ থাকায় রেললাইন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিশেষ করে কঠিন স্থানে রেললাইন সম্পূর্ণ ঝুলে যাওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে রেল বিভাগকে। কবে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কর্তৃপক্ষ। রেল সূত্রে আরও জানানো হয়েছে, আগামী 24 মে অবধি পাহাড় লাইনে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। ইতিমধ্যে পাহাড় লাইনে আটকে থাকা অনেক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এদিকে সড়ক ও রেল যোগাযোগ বিপর্যস্ত হয়। আসাম পুলিশের নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের কর্মস্থলে যোগ দেওয়ার পরিবর্তে আপাতত নিজ এলাকার রিপোর্টিং ইউনিটে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে প্রকৃতির রুদ্ররূপ, গুণোৎসবের আগে হাইলাকান্দির 25টি স্কুল জলমগ্ন, লাগাতার বৃষ্টিতে মেগা ইভেন্টের সফলতা নিয়ে সংশয়। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে হাইলাকান্দির স্বাভাবিক জনজীবনে প্রভাব পড়ার পাশাপাশি শিক্ষা বিভাগের মেগা ইভেন্ট গুণোৎসবের সফল বাস্তবায়ন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। হাইলাকান্দি জেলায় 23 থেকে 26 মে গুণোৎসবের সূচি রয়েছে। জেলার শিক্ষা বিভাগ গুণোৎসবকে সার্থক করে তুলতে ব্যাপক প্রস্তুতি হাতে নিলেও প্রকৃতি বিমুখ হওয়ায় এই কর্মসূচি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে খবর। টানা বৃষ্টির ফলে জেলার 3 শিক্ষা ব্লকের বেশ কয়েকটি স্কুল ইতিমধ্যে জলের তলায় ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যে জেলার কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃষ্টিতে প্রভাবিত হয়েছে এই তথ্য সংগ্রহে নেমেছে জেলার শিক্ষা বিভাগ। জেলার 3 শিক্ষা আধিকারিক সর্বশেষ রিপোর্ট জমা দিতে সিআরসিসিদের নির্দেশ দিয়েছেন মঙ্গলবার। জেলার হাইলাকান্দি শিক্ষা ব্লকের অধীন 20টি, লালা শিক্ষা ব্লকের অধীন 3টি ও কাটলিচোড়া শিক্ষাখণ্ডের অধীন 2টি স্কুল রয়েছে বলে ব্লক শিক্ষা আধিকারিকদের সূত্রে পাওয়া খবরে জানা গেছে। হাইলাকান্দি শিক্ষা ব্লকের স্কুলগুলো নিচু এলাকায় থাকায় বৃষ্টির জমা জল কাবু করে ফেলেছে। ওই শিক্ষা ব্লকের জলমগ্ন স্কুলগুলোর মধ্যে রয়েছে কালীবাড়ি জুনিয়র বেসিক স্কুল,
বরাকপার আপগ্রেডেড এলপি স্কুল, 289 নং পোলারপার এলপি স্কুল কাজী নজরুল ইসলাম ভিএলপি, 292 হুরিয়ারপার এলপি স্কুল, 985 নং কালীনগর এলপি স্কুল কাজী নজরুল ইসলাম ভিএলপি, গোকুলচাঁদ এলপি স্কুল, 316 নং টিলারগ্রাম এলপি স্কুল, বন্দুকমারা চাবাগান এমই স্কুল, ডুপিচোড়ামুখ এলপি স্কুল, জলিলিয়া এমই স্কুল, সালেহা বেগম এলপি স্কুল, 417 নং অনুকূলনগর এলপি স্কুল, ভাইয়ারকান্দি এলপি স্কুল, সিঙ্গারিপাড়া এলপি স্কুল, 793 নং বনগাঁও এলপি স্কুল, 653 নং মির্জামরা এলপি স্কুল, 653 বকরিহাওয়ার দশম এলপি স্কুল ও কুশিয়ারা কুড়িপার ইজিএস। প্রাপ্ত সূত্রে জানা গেছে, জলমগ্ন ঐসব স্কুলের শিক্ষকদের দুশ্চিন্তা গ্রাস করে ফেলেছে। গুণোৎসবের আগে যদিও জল নেমে যায়, তবে ঐসব স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে পূর্ণ তথ্য আসার পর জলমগ্ন স্কুলে গুণোৎসব হবে কিনা এ ব্যাপারে জেলা প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। অন্যদিকে লাগাতার বৃষ্টির জন্য যেভাবে প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে, এতে সংশ্লিষ্ট সব স্কুলের প্রধান শিক্ষকদের রীতিমতো ভাবিয়ে তুলেছে। অপরদিকে 100 দিনের কাজকে ঘিরে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠছে। এবার সেই দুর্নীতিতে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের কাজে অংশগ্রহণকারী শ্রমিকদের কেন্দ্রীয় সরকারের অ্যাপে বায়োমেট্রিকের মাধ্যমে উপস্থিতি বাধ্যতামূলক করা হলো। এর ফলে আগামী দিনে 100 দিনের কাজের প্রকল্পে সরাসরি টাকা 96 কমবে বলেই দাবি করা হচ্ছে। 100 দিনের কাজের নামে নানা ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে বাংলায়। 100 দিনের কাজের নামে পুকুর খনন না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে এই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের খাতে রাজ্যের দাবি দেওয়া চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন। তার মধ্যেই কেন্দ্রের তরফে নয়া নির্দেশিকা জারি করা হলো। নয়া নির্দেশিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মোবাইল মনিটরিং অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিকে হাজিরা দিতে হবে এই প্রকল্পে অংশগ্রহণকারী শ্রমিকদের। খাতায় লিখে হাজিরা দিলে তা আর গণ্য হবে না। দুর্নীতি রুখতে সরকারের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 100 দিনের কাজের দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। জানা যাচ্ছে, এতদিন ধরে বায়োমেট্রিকের মাধ্যমে হাজিরা কেন্দ্রের তরফে বাধ্যতামূলক করা হয়নি, ঐচ্ছিক হিসাবেই ছিল। কিন্তু নানা দিক থেকে অভিযোগ আসার পর থেকে কেন্দ্র এবার কঠোর সিদ্ধান্তের পথে হেঁটেছে। অপরদিকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে কুশিয়ারা নদী। সময়ে সময়ে বেড়েই চলেছে জলস্তর। নদীর জল প্রবেশ করে ডুবিয়ে দিয়েছে শহরের বেশ কটি এলাকা। ফলে বাড়িঘর ছেড়ে ক্যাম্পে আশ্রয় নিতে হয়েছে ওইসব এলাকার বাসিন্দাদের। মঙ্গলবার শহরের 6টি শরণার্থী শিবির খোলা হয়েছে। অন্যদিকে জলের ভয়াবহতা দেখে জেলা প্রশাসনের তরফে শহরের বেশ কটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সচেষ্ট রয়েছে বলে মন্তব্য করেন জেলাশাসক মৃদুল যাদব। দীর্ঘ বহু বছর পর ভয়াবহ আকার নিয়েছে বন্যা, ফুসছে কুশিয়ারা নদী। কুশিয়ারার চুকরাঙ্গানিতে রাতের ঘুম উবে গেছে জেলা প্রশাসনের। টাউন কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটের সামনে বালুর বস্তা দিয়ে কুশিয়ারার জল আটকানোর জোরদার চেষ্টা চালাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বিভাগ। তবে শহরের মদনমোহন রোডে বেহাল অবস্থা দেখা দিয়েছে। প্রবল স্রোতে নদীর জল প্রবেশ করছে ওই এলাকা দিয়ে। ফলে শহরের এই বাজার এলাকা পুরোপুরি জলের তলায় চলে গেছে। মদনমোহন রোডের সব কটি দোকানে হাঁটু জল জমে রয়েছে। এছাড়া নদীর জল প্রবেশ করেছে চরবাজার এলাকা দিয়েও। জলের তুড়ে বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার মদনমোহন রোড সহ বৃহত্তর চরবাজার এলাকার বাসিন্দারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এদিকে বন্যার ভয়াবহতা দেখে শহরের বেশ কটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এতে অন্ধকারে ডুবে গেছে শহরের পূর্ববাজার, চরবাজার, দাসপট্টি, মদনমোহন রোড, রায়নগর, রমণীসাগর এলাকা। বন্যার জল না কাটা পর্যন্ত বিদ্যুৎহীন থাকবে শহরের ওই কটি এলাকা। এদিকে বন্যা সংক্রান্ত কোনো ধরনের খবর আদান প্রদানের জন্য জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট সার্কল অফিসারের সঙ্গে যোগাযোগ করার জন্য প্রশাসনের তরফে নির্দেশ জারি করা হয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।